উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয় 21শে জুন, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সামার সলস্টিস। আগামী রবিবার সেই দিনে বলয়গ্রাস গ্রহণে ঢাকা পড়তে চলেছে সূর্য। তবে সেই বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে রাজস্থান, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কিছু এলাকা থেকে। দেশের বাকি অঞ্চল থেকে আংশিক গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার। দীর্ঘতম দিনে সূর্যের গ্রহণ হতে পারে নেহাতি কাকতালীয়, কিন্তু তাও এমন সূর্যগ্রহণ কি চাক্ষুষ করতে পারবেন রাজ্যবাসী? কারণ বর্ষাকাল চলছে, মাঝে মধ্যেই আকাশ ঢাকা থাকছে মেঘে, তাই এই সময়ে গ্রহণ দেখা নিয়ে দোলাচল থাকছে। পিএসসির অধিকর্তা সঞ্জীব সেন জানান, 21শে জুন কলকাতায় গ্রহণ শুরু হবে সকাল 10টা 46 মিনিটে, সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে বেলা 12টা 36 মিনিটে, গ্রহণ শেষ হবে দুপুর 2টা 17 মিনিটে। শিলিগুড়িতে গ্রহণ শুরু হবে সকাল 10টা 47 মিনিটে এবং শেষ হবে দুপুর 2টা 16 মিনিটে। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের সঙ্গে একই রেখায় অবস্থান করে, তখন চাঁদের আড়ালে সূর্য ঢাকা পড়ে যায়, তাকেই বলে সূর্যগ্রহণ। অনেক সময়ে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢাকতে পারে না, সেই সময়ে সূর্যের বাইরের অংশ উজ্জ্বল বলয়ের মতো দেখায়, তাকে বলে বলয়গ্রাস। সঞ্জীববাবু জানান, অ্যালুমিনাইড মাইলার ফিল্টার বা 14 নম্বর শেডের ওয়েল্ডিং গ্লাস দিয়েই সরাসরি গ্রহণ দেখা উচিত, তা না হলে চোখে ক্ষতি হতে পারে। এছাড়া টেলিস্কোপের সাহায্যে প্রতিবিম্ব তৈরি করেও গ্রহণ দেখা যেতে পারে। গ্রহণ দেখাতে উদ্যোগী হয়েছে বিভিন্ন সংস্থাও, তবে করোনা সংক্রমণের জেরে অনেকেই নেট মাধ্যমকে আবার বেছে নিয়েছেন। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম জানিয়েছেন, 21শে জুন তারা টেলিস্কোপের প্রতিবিম্ব তৈরি করে সেটি ওয়েবিনারের মাধ্যমে সম্প্রচার করবে। যদিও মেঘের আড়ালে গ্রহণ ঢাকা পড়বে কিনা সেই প্রশ্ন জোরালো করছে বর্ষার সক্রিয়তা। মৌসুম ভবন জানিয়েছে, রাজস্থান থেকে গাঙ্গেয় বঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে রাজ্যে সক্রিয় হয়েছে বর্ষা, আর এই অক্ষরেখার ফলে আগামী 2 দিন রাজ্যের সর্বত্র বৃষ্টি হতে পারে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মতামত এ বিষয়ে? আগামী 21শে জুন রবিবার সঠিক সময়ে কি আমরা সূর্যগ্রহণ দেখতে পাব, নাকি বর্ষার আড়ালে আমাদের সেই ভাগ্য আর থাকবে না দেখা? কমেন্ট করে জানান আমাকে। আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিকে অবশ্যই ক্লিক করবেন, তাহলে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।